Hello everyone, hope all of you are keeping fine. My dear student, today I'm going to take English second paper of class 7. So I invite my class 7 students to be with me. Dear student, today I'm going to discuss about preposition. So if you have your book near you, please bring your book and you can follow it with me. So let's see what is preposition. It's in unit 7. In unit 7 we have more about preposition. So let's see what is a preposition. Preposition ki. A preposition is a word or group of words that shows the relationship of a noun or pronoun to some other words in the sentence. In short, we can say a preposition is a relating word. আমরা প্রথমেই দেখি প্রিপোজিশন কি। প্রিপোজিশন হচ্ছে একটি শব্দ অথবা শব্দগুচ্ছ যা বাক্যের মধ্যে অবস্থিত নাউন অথবা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্তর্গত অন্যান্য শব্দর মধ্যে সমন্বয় সাধন করে। আমরা সংক্ষেপে প্রিপোজিশনকে সমন্বয় সাধনকারী শব্দ বলতে পারি। তোমাদের টেক্সট বইতে তোমরা দেখতে পাবে, এখানে লেখা আছে প্রিপোজিশনের ডেফিনেশনটা দেওয়া আছে, দ্য ওয়ার্ডস দ্যাট কাম বিফোর আ নাউন অর এনি নাউন ইকুইভ্যালেন্ট টু লিঙ্ক ইট উইথ আনাদার ওয়ার্ড অফ দ্যাট সেন্টেন্স আর প্রিপোজিশন। ইন শর্ট, আ প্রিপোজিশন ইজ আ রিলেটিং ওয়ার্ড। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি প্রিপোজিশন হচ্ছে রিলেটিং ওয়ার্ড বা সমন্বয়কারী শব্দ। চলো আমরা পেজ নম্বর লেটস সি, পেজ নম্বর 66 ইন ইয়োর টেক্সট বুক। ইউজেস অফ প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনের কিছু ব্যবহার দেখি। প্রিপোজিশন অফ টাইম, সময়ের ক্ষেত্রে আমরা প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। আমরা এই প্রিপোজিশন, এখানে কিছু 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 প্রিপোজিশন আছে যেমন অ্যাট, ইন, বাই, ফর, সিন্স, অন। এই প্রিপোজিশনগুলো আমরা কখন সময়ের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করব, এই ব্যবহারগুলো এখানে দেওয়া আছে। আমরা টেক্সট বইতে একটু ফলো করি। অ্যাটের ব্যবহার, বিফোর অ্যান এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম অর নেমস অফ ফেস্টিভ্যালস, আমরা কোনো সময়কে নির্দিষ্ট করে বলার জন্য অথবা কোনো পর্ব বা কোনো উৎসবের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। যেমন সময়ের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাট 5 o'clock, কোনো পর্ব বা উৎসব যেমন অ্যাট ক্রিসমাস। তোমরা এক্সাম্পলগুলো পাশেই দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। এরপর আমরা দেখি ইনের ব্যবহার, বিফোর মান্থস, ইয়ার্স, সিজনস, পার্টস অফ দ্য ডে এটসেট্রা, কোনো মাসের নামের পূর্বে, বছরের পূর্বে, ঋতুর পূর্বে অথবা সমগ্র দিনের কোনো দিনের অংশ বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ইনের ব্যবহার করে থাকি। যেমন ইন মার্চ, ইন 2009, ইন উইন্টার, ইন দ্য মর্নিং। এরপরে আমরা বাইয়ের ব্যবহারটা দেখি, টু ইন্ডিকেট দ্য লাস্ট পয়েন্ট অফ টাইম ওয়েন অ্যান অ্যাকশন উইল বি কমপ্লিটেড, কোনো কাজ বা ক্রিয়া কখন সম্পন্ন হবে সেই সময়টা বোঝানোর জন্য আমরা বাই ব্যবহার করে থাকি। যেমন আই শ্যাল রিটার্ন বাই 3 o'clock। এরপর ফরের ব্যবহার, টু ডিনোট আ পিরিয়ড অফ টাইম, কোনো সময়কাল বোঝানোর পূর্বে আমরা ফর ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ নোন হিম ফর 3 years, আমি তাকে 3 বছর ধরে চিনি, তাকে আমরা 3 বছর ধরে চিনি। এখানে যে 3 বছর একটা নির্দিষ্ট পিরিয়ড বা সময়কে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব।
এরপর আমরা দেখি সিন্সের ব্যবহার টু রেফার টু আ পাস্ট পয়েন্ট অফ টাইম দেন অ্যান অ্যাকশন স্টার্টেড অ্যান্ড দ্য অ্যাকশন ইজ স্টিল কন্টিনিউড কোনো কাজ কখন শুরু হয়েছে যা বর্তমানে এখনও চলমান আছে তা বোঝানোর জন্য আমরা সিন্স ব্যবহার করব এক্সাম্পল দেখি আমরা ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং এরপর আমরা অনের ব্যবহার দেখব বিফোর ডেইজ অ্যান্ড ডেটস কোনো দিনের আগে অথবা নির্দিষ্ট তারিখের পূর্বে আমরা অন ব্যবহার করব যেমন অন মানডে অন দ্য 7th February এরপরে আমরা ফ্রমের ব্যবহার দেখি টু রেফার টু আ পাস্ট অর ফিউচার পয়েন্ট অফ টাইম আমরা কোনো অতীত বা ভবিষ্যতের কোনো সময়কালকে বোঝানোর জন্য আমরা ফ্রম ব্যবহার করি যেমন আই ওয়াজ ইন সিলেট ফ্রম 2002 to 2008 এরপর আমরা প্রিপোজিশনের আরও কিছু ব্যবহার দেখব আমরা দেখি প্রিপোজিশন কখন ব্যবহৃত হয় প্রিপোজিশন অফ প্লেস অ্যান্ড পজিশন কোনো স্থান অথবা অবস্থান বোঝানোর ক্ষেত্রে আমরা যে সমস্ত প্রিপোজিশনগুলো ব্যবহার করি আমরা দেখি প্রথমে অ্যাটের ব্যবহার অ্যাট টু মিন আ পার্টিকুলার স্মল এরিয়া কোনো নির্দিষ্ট ছোট স্থান বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করি যেমন অ্যাট দ্য কর্নার অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট অ্যাট স্কুল এরপরে আমরা দেখি ইনের ব্যবহার স্থানের ক্ষেত্রে আমরা কখন ইন ব্যবহার করব টু মিন আ ভাস্ট এরিয়া আ বিগ সিটি আ কান্ট্রি আ ভ্যালি আ কন্টিনেন্ট কোনো বিশাল জায়গা বা বিশাল এলাকা কোনো বড় শহর কোনো দেশ কোনো উপত্যকা কোনো উপমহাদেশ বা মহাদেশ বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করব এক্সাম্পল ইন দ্য স্ট্রিট ইন বাংলাদেশ ইন আফ্রিকা ইন দ্য মিডল অফ দ্য সিটি এরপর আমরা দেখি আন্ডারের ব্যবহার টু মেইন এক্স্যাক্টলি বিলো আমরা জানি কোনো কিছুর নিচে বোঝানোর জন্য আমরা আন্ডার ব্যবহার করে থাকি যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে দ্য ক্যাট ইজ লাইং আন্ডার দ্য টেবল এরপর আমরা বিনিতের ব্যবহারটা দেখি ইউজড ফিগারেটিভলি বিনিটা আমরা রূপকভাবে ব্যবহার করে থাকি এক্সাম্পল ইট ইজ বিনিথ হিউম্যান ডিগনিটি টু বিগ এর অর্থ হচ্ছে মানুষের যে নিডি আছে তার সবচেয়ে নিম্নে হচ্ছে কি ভিক্ষা করা এরপরে আমরা দেখি বিলোর ব্যবহার অ্যাট আ লোয়ার লেভেল বাট নট এক্স্যাক্টলি লো সাধারণত নিম্ন স্তর বোঝানোর জন্য আমরা বিলো ব্যবহার করি কিন্তু একেবারে নিম্ন না একেবারে সর্বোচ্চ নিচে নয় যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য ভিলেজ বিলো ওয়াজ ক্লিয়ারলি ভিজিবল ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন এরপরে আমরা অ্যাবাভের ব্যবহার দেখি টু মিন হায়ার দ্যান কোনো কিছুর উপরে বোঝানোর জন্য মানে সু উচ্চ বোঝানোর জন্য আমরা অ্যাবাভ ব্যবহার করি যেমন দে আর ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউডস মেঘের উপর দিয়ে তারা উড়ে যাচ্ছে এরপর আমরা দেখি ওভারের ব্যবহার এক্স্যাক্টলি অ্যাবাভ ঠিক উপরে বোঝানোর জন্য আমরা ওভার ব্যবহার করি হি হেল্ড অ্যান আমব্রেলা ওভার মাই হেড এরপর ওভারের আরেকটা ব্যবহার আছে টাচিং অর কাভারিং আ প্লেস কোনো স্থান স্পর্শ করার ক্ষেত্রে আমরা ওভারটা ব্যবহার করি যেমন স্প্রেড দ্য টেবল ক্লথ ওভার দ্য নিউ টেবল এরপর আমরা পেজ 68 দেখি প্রিপোজিশন অফ ডাইরেকশন গতিপথ নির্দেশনার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে যে সমস্ত প্রিপোজিশন আমরা ব্যবহার করে থাকি আমরা ফরের ব্যবহার দেখি মুভমেন্ট টুয়ার্ডস সাম প্লেস কোনো স্থানের উদ্দেশ্যে গমন করা যেমন হি হ্যাজ লেফট ফর হোম এগেনস্ট মুভমেন্ট উইথ প্রেশার এগেনস্টটা আমরা কোনো কোনো কিছুর উপর চাপ প্রয়োগ বোঝানোর ক্ষেত্রে আমরা এগেনস্ট ব্যবহার করি দ্য
rain was beating against the roof. এরপর আমরা at এর ব্যবহার দেখি with certain verbs. কোনো কোনো ভার্বের সঙ্গে আমরা at ব্যবহার করে থাকি, যেমন aim at মানে লক্ষ্য করে কোনো কিছুর প্রতি লক্ষ্য মানে লক্ষ্যমাত্রা, laugh at, point at, stare at, throw at, এগুলোকে সচরাচর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলে থাকি। টু অর টুয়ার্ডস, টু অথবা টুয়ার্ডস এই প্রিপোজিশনগুলো আমরা কখন ব্যবহার করে থাকি? মুভমেন্ট টু সাম প্লেস অর থিং, কোনো স্থান বা কোনো বস্তুর উদ্দেশ্যে গমন করা বোঝালে, যেমন আই ওয়েন্ট টু গাজিপুর, দ্য শিপ স্লোলি মুভ টুয়ার্ডস দ্য হারবার। এরপর আমরা ইনটুর ব্যবহার দেখি, মুভমেন্ট ইনসাইড, কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বা সরে যাওয়াকে আমরা সেই অর্থ বোঝাতে আমরা ইনটা ব্যবহার করি, যেমন পুট ইট ইনটু দ্য ড্রয়ার, এটা ড্রয়ার ভিতরে ঢুকিয়ে রাখো, ভেতরে বোঝাতে আমরা ইনটু ব্যবহার করি। ফ্রম, ফ্রমের ব্যবহারটা আমরা দেখি, টু মিন আ স্টার্টিং পয়েন্ট, কোনো সূচনা স্থান বা শুরুর স্থান বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করি, যেমন হি র্যান ফ্রম দ্য স্টেশন। অফ, ও ডাবল এফ অফ, আমরা অফের ব্যবহার দেখি, টু টেক ফ্রম দ্য সার্ফেস অফ আ থিং, কোনো কিছুর উপর থেকে কোনো বস্তু অপসারণ করানো বোঝানোর ক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি, যেমন টেক অফ, টেক দ্য বুক ফ্রম দ্য ফ্লোর, এখানে অ্যাকচুয়ালি টেক অফ দ্য বুক ফ্রম দ্য ফ্লোর, এখানে অফ। এরপরে আমরা একটু দেখি নাম্বার অফের আরেকটা ব্যবহার আছে, টু ড্রপ ফ্রম আ হায়ার লেভেল, উপর থেকে কোনো কিছু ছুঁড়ে ফেলা অথবা পড়ে যাওয়া, হি ফেল অফ দ্য ট্রি। এরপরে আমরা আউটের ব্যবহার দেখি, ফ্রম ইনসাইড, ভেতর থেকে কোনো কিছু বাইরে নির্গত হওয়ার ক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করি, যেমন হি টুক দ্য পেন আউট অফ দ্য ড্রয়ার। তাহলে আমরা কিছু প্রিপোজিশনের কিছু বেসিক আমরা ইউজগুলো দেখলাম, এখন আমরা এই যে আমরা কিছু প্রিপোজিশনের ব্যবহার সময়ের ক্ষেত্রে, কোনো স্থান বা অবস্থানের ক্ষেত্রে বা কোনো গতিপথের ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করব, কোন কোন প্রিপোজিশন কীভাবে ব্যবহার করব, তার ইউজেসগুলো আমরা তার ব্যবহারগুলো আমরা পেজ 66, 67 আর 68 আমরা দেখলাম। এরপরে আমরা এক্সারসাইজে চলে যাব, সো স্টুডেন্ট প্লিজ ওপেন পেজ 77। নাও উই আর গোয়িং টু ডু সাম এক্সারসাইজেস ফ্রম ইয়োর টেক্সট বুক, সো লেটস স্টার্ট উইথ নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানে কী আছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, কিছু প্রিপোজিশন দেওয়া আছে, সে প্রিপোজিশন গুলো আমরা শূন্য স্থানের মধ্যে নির্দিষ্ট স্থানে ব্যবহার করব। আমরা একটু প্যাসেজটা দেখি, ডিয়ার রুমান, উই আর গোয়িং টু কক্সবাজার সি বিচ ড্যাশ দ্য 14th December। আমরা এর আগে আমরা 14th December আগে যে ড্যাশটা আছে সেখানে আমরা অন ব্যবহার করব, অন 14th December। সাদমান, শরাফি অ্যান্ড আদার্স আর গোয়িং ড্যাশ দ্য সেম ডে, অন দ্য সেম ডে, এখানেও আমরা অন ব্যবহার করব। এরপরে আমরা দেখি পরের সেন্টেন্সটা, উই শ্যাল লিভ ড্যাশ চট্টগ্রাম ড্যাশ নুন, এই বাক্যের মধ্যে দুটো গ্যাপ দেওয়া আছে, আমরা চট্টগ্রাম থেকে দুপুরবেলা রওনা হব, তাহলে আমরা কোত্থেকে রওনা হব, যেহেতু আমরা কোনো স্টার্টিং পয়েন্ট বোঝাচ্ছে, তাহলে ফ্রম চট্টগ্রাম ড্যাশ নুন। এর পূর্বে আমরা পড়েছিলাম যে কোনো দিনের কোনো অংশ বোঝানো ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, তো অ্যাট নুন। নাম্বার সি আনসার হচ্ছে ফ্রম এবং ডি আনসার হচ্ছে অ্যাট, উই হোপ টু রিচ চট্টগ্রাম ড্যাশ ট্রেন, আমরা কিসে করে চট্টগ্রাম যাব, ট্রেনে করে, তাহলে এখানে যেহেতু একটা বাহন বোঝাচ্ছে এক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। এফ নাম্বার, ড্যাশ চট্টগ্রাম উই শ্যাল গো ড্যাশ বাস, এফ নাম্বার আনসার হবে ফ্রম চট্টগ্রাম উই শ্যাল গো বাই বাস।
We are planning to go dash the St. Martin Island. We are planning to go to the St. Martin Island. Please join us in time. See you soon, Ryan. এরপর নাম্বার টু, ঠিক একইভাবে আমাদের কিছু প্রিপোজিশন বক্সের মধ্যে দেওয়া আছে, আমাদেরকে এই প্রিপোজিশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদেরকে ইউজ করতে হবে এই গ্যাপগুলোতে। আমরা দেখি তাহলে প্যাসেজটা। ডিয়ার লুনা, হাউ আর ইউ? আই ওয়ান্ট টু মিট ইউ ড্যাশ মিরপুর। যেহেতু এখানে একটা নির্দিষ্ট স্থান, সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, অ্যাট মিরপুর। ড্যাশ দেয়ার, উই শ্যাল গো ড্যাশ নিউ মার্কেট। আমরা রুলসের মধ্যে দেখেছিলাম যে কোনো স্টার্টিং পয়েন্ট বোঝানোর ক্ষেত্রে আমরা ফর্ম ব্যবহার করব। তাহলে আমরা বি নাম্বারে লিখব, ফ্রম দেয়ার উই শ্যাল গো টু নিউ মার্কেট। আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে যাব, নিউ মার্কেটের দিকে যাব, সেক্ষেত্রে আমরা সিতে টু ব্যবহার করব। আই হ্যাভ টু বাই সো মেনি থিংস, আপনি উইল বি দেয়ার ড্যাশ দ্য ফুটওভার ব্রিজ। ফুটওভার ব্রিজ হচ্ছে ফুটপাথ, তো আমরা সেই ফুটওভার ব্রিজ হচ্ছে যে ব্রিজটা আমরা ফুটওভার ব্রিজ আমরা দেখে থাকি, তো সেই ফুটওভার ব্রিজের নিচে আপনি দাঁড়িয়ে থাকবে। তাহলে নিচে বোঝাতে আমরা আন্ডার প্রিপোজিশনটা ব্যবহার করব। ড্যাশ নিউ মার্কেট, আমরা স্থান বোঝানোর জন্য যেহেতু একটা নির্দিষ্ট স্থান, সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, অ্যাট নিউ মার্কেট। আপনি ওয়েলকাম ড্যাশ বাস, বাস হচ্ছে একটা বাহন, সেহেতু আমরা বাসের পূর্বে বাই ব্যবহার করব, আপনি ওয়েলকাম বাই বাস। উই শ্যাল গো ড্যাশ দ্য নিউ মার্কেট, আমরা নিউ মার্কেটে যাব। তাহলে কী হবে, অ্যারাউন্ড দ্য নিউ মার্কেট। ডেস্টিনেশনের ক্ষেত্রে আমরা অ্যারাউন্ড প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, তাহলে উই শ্যাল গো অ্যারাউন্ড দ্য নিউ মার্কেট। প্লেসের ক্ষেত্রে আমরা অ্যারাউন্ড ব্যবহার করে থাকি, তাহলে আমরা জিতে অ্যারাউন্ড বসাবো। এর পরের সেন্টেন্সে আমরা দেখি, ইট মে টেক টাইম, উই শ্যাল স্টে দেয়ার ড্যাশ টু আওয়ার্স, উই শ্যাল স্টে দেয়ার ফর টু আওয়ার্স। নাম্বার এইট আনসার হবে ফর। সো সি ইউ সুন, লিরা। এরপরে আমরা এর পরের পেজ, নেক্সট পেজ, পেজ 78-এর নাম্বার থ্রি এক্সারসাইজটা করব। সো লেট স্টার্ট। এখানেও ক্লুগুলো দেওয়া আছে, দ্য ক্লুজ আর গিভেন ইন আ বক্স, দ্য প্রিপোজিশনস, সো উই হ্যাভ টু পুট দ্য প্রিপোজিশনস ইন দ্য ব্ল্যাঙ্ক। সো লেটস স্টার্ট। ডিয়ার মোস্তফা ভাই, হাউ আর ইউ? ইট হ্যাজ বিন থ্রি মান্থস সিন্স আই স ইউ লাস্ট, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট সিলেট। I was dash Sylhet, I was in Sylhet dash 2001 dash April 2009. I was in Sylhet, এর পূর্বে আমরা জেনেছি যে ইনের ব্যবহার আমরা সময়ের ক্ষেত্রে, আমরা ইনটা কখন ব্যবহার করব, নির্দিষ্ট স্থান বোঝানোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, যে স্থানটা একটা বৃহৎ স্থান। তো সে এরপরে আমরা সময়ের ক্ষেত্রে একটা পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য আমরা ফ্রম ব্যবহার করব। তাহলে এখানে আমরা বি নাম্বারে ফ্রম 2001 ফ্রম ব্যবহার করেছি, এবং সি যেহেতু বর্তমানেও আমি সেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে ছিলাম, পিরিয়ডটা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বিতে ফ্রম ব্যবহার করব, ফ্রম 2001, সিতে টিল 2009, আমি 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত সিলেটে ছিলাম, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে এখানে। এরপরের সেন্টেন্স আমরা দেখি, আই লিভড ড্যাশ শিবগঞ্জ, শিবগঞ্জ হচ্ছে সিলেটের একটা এলাকা, সেহেতু আমি এখানে আমরা অ্যাট ব্যবহার করব। ড্যাশ সিলেট, ইন সিলেট, আমরা এর আগে ইনের ব্যবহার দেখেছি কোনো সিটির ক্ষেত্রে, কোনো কান্ট্রির ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। ইউ হ্যাভ টু গো টু জাফলং ড্যাশ শিবগঞ্জ, জাফলংয়ে যেতে হলে শিবগঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে এই মধ্য দিয়ে বোঝাতে যে প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে থ্রু। তাহলে আমরা এফ নাম্বারে, ইউ হ্যাভ টু গো টু জাফলং থ্রু শিবগঞ্জ, আমরা এফ নাম্বার আনসার থ্রু ব্যবহার করব। এমসি কলেজ ইজ অন দ্য টপ অফ হিলক, এরপরে জি নাম্বার আনসার হচ্ছে অন
ইউ ক্যানট বাট স্টেয়ার অ্যাট, এর আগে আমরা দেখেছিলাম প্রিপোজিশনগুলোকে কতিপয় ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়, সেখানে আমরা এই ওয়ার্ডটাও পেয়েছিলাম অ্যাট, স্টেয়ার অ্যাট। তো আমরা এখানে স্টেয়ারের পাশে অ্যাট ব্যবহার করব। তাহলে এই পুরো সেন্টেন্সটা আবার পড়ছি, ইউ ক্যানট বাট স্টেয়ার অ্যাট টি গার্ডেন্স ইন সিলেট বিকজ অফ ন্যাচারাল বিউটি, আই হোপ ইউ উইল এনজয় ইয়র ডেইজ ইন সিলেট কলম। এরপর আমরা নাম্বার ফোর এক্সারসাইজটা দেখব। একইভাবে এখানে আমাদের বক্সের মধ্যে প্রিপোজিশন দেওয়া আছে, আর এই প্রিপোজিশনগুলো নিয়ে আমাদের গ্যাপসগুলো ফিল আপ করতে হবে। সো লেট সি, ডিয়ার অমৃত, হাউ আর ইউ, হোয়াট ইজ ইয়র প্রফেশন, আই হ্যাভ নট সিন ইউ সিন্স আই লেফট শ্রীমঙ্গল, আর ইউ স্টিল ড্যাশ পূর্বাশা, পূর্বাশা হলো একটা ছোট স্থান, সেই জন্য আমরা এখানে অ্যাট ব্যবহার করব। তাহলে এই নাম্বার আনসার হবে অ্যাট, অ্যাট পূর্বাশা, হাউ ইজ ইয়র ফাদার, ইউ ওয়ার কোয়াইট গুড, ড্যাশ ক্রিকেট, অ্যাট ক্রিকেট, সে নির্দিষ্ট একটা খেলা খেলায় সে খুব পারদর্শী ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্রিকেটের পূর্বে অ্যাট ব্যবহার করব। বাট ক্রিকেট ডিসঅ্যাপিয়ার্ড ড্যাশ ইয়র লাইফ, তোমার জীবন থেকে সরে গেছে, তাহলে এখানে আমরা ফ্রম ব্যবহার করব, নাম্বার সিতে ফ্রম ইয়র লাইফ। ইন ফ্যাক্ট সো মেনি থিংস ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম ইয়র লাইফ, ইভেন দেন ইউ আর আওয়ার ডিয়ার অমৃত, ইউ এইমড অ্যাট নাথিং। ডি নাম্বার আনসার হবে এইমড অ্যাট, আমরা ওই আমরা যখন অ্যাডভার্বের সঙ্গে ভার্বের সঙ্গে প্রিপোজিশনের যে ব্যবহারগুলো আমরা দেখেছিলাম ওখানের মধ্যে আমরা এই ওয়ার্ডটাও পেয়েছি এইমড অ্যাট। তাহলে এখানে আমরা লিখব ইউ এইমড অ্যাট নাথিং অর এনিথিং দ্যাট উই ডিড নট নো, বাসেত লেফট বাংলাদেশ ফর দ্য ইউকে, ইউকের উদ্দেশ্যে বাসেত রওনা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে ফর ব্যবহার করব, ফর দ্য ইউকে, মেনি আদার ফ্রেন্ডস লেফট ইউ ফর সামওয়্যার এলস, এখানে আমরা নাম্বার এফেও ফর ব্যবহার করব। হোয়াট হ্যাভ ইউ ব্রট ড্যাশ ইয়র স্টুডেন্ট লাইফ, তুমি তোমার ছাত্র জীবন থেকে কী পেয়েছো, তাহলে এক্ষেত্রে আমরা জি নাম্বারে আউট অফ বের করব। একটা স্টুডেন্ট লাইফ হচ্ছে একটা নির্দিষ্ট একটা জীবনের অংশ, সেহেতু একটা নির্দিষ্ট সময় বা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে আউট অফ প্রিপোজিশনটা ব্যবহার করব, নাম্বার জি আউট অফ। হেচ নাম্বার আমরা দেখি, ড্যাশ স্টাডিং অ্যাট কলেজ, ওয়াইল স্টাডিং অ্যাট কলেজ, আনসার হেচ নাম্বার হবে ওয়াইল, ওয়াইল স্টাডিং অ্যাট কলেজ, ইউ ওয়ার সো স্মার্ট অ্যাট এভরিথিং, বাট থিংস ফেডেড অ্যাওয়ে ইন কোর্স অফ টাইম, রিগার্ডস টিচার। সো আমরা প্রিপোজিশনের চারটা এক্সারসাইজ আমাদের আছে, আমরা এই চারটা এক্সারসাইজ আমরা করলাম, আর সেই সাথে আমাদের হাফ ইয়ারলি এক্সামের আমাদের এই গ্রামার বইয়ের আমাদের ইউনিট 7টা ছিল লাস্ট, তো আমরা সেখানে আমাদের তিনটা ইউনিট আছে আমাদের হাফ ইয়ারলি এক্সামে, আমাদের ইউনিট 5, ইউনিট 6 আর ইউনিট 7 আছে। আমি থ্যাংকস জানাতে চাই আমাদের জয়শ্রী টিচারকে, তিনি তোমাদের সঙ্গে ইউনিট 5 অ্যাডজেক্টিভ এবং ইউনিট 6-এর অ্যাডভার্ব সম্পর্কেও আলাপ আলোচনা করেছেন, তিনি ক্লাস নিয়েছেন তোমাদের, তাই তাকে ধন্যবাদ জানাতে চাই। আর সেই সাথে আজকে আমি তোমাদেরকে আমাদের ইউনিট 7 প্রিপোজিশনের বিষয়ে তোমাদের সাথে আলাপ করলাম, ডিসকাস করলাম, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছ আমাদের ক্লাসটা। আর তোমরা এর পূর্বেও তোমাদেরকে ফান্ডামেন্টালের কিছু লেসনের উপর আমরা ডিসকাস করেছি, হোপফুলি ইউ প্র্যাকটিস অ্যাট হোম। সো আজকের এই প্রিপোজিশনগুলো, প্রিপোজিশনের যে ইউজেসগুলো আমরা দেখলাম, সেই ইউজেসগুলো তোমরা বাসায় আরেকটু চর্চা করবে, সেই সাথে আমাদের যে এক্সারসাইজগুলো আমরা করেছি, আমাদের চারটা এক্সারসাইজ আজকে আমরা প্র্যাকটিস করেছি, পেজ 77-এর নাম্বার 1, তারপর নাম্বার 2 এবং পেজ 78-এর নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4, তোমরা এক্সারসাইজগুলো বাসায় করবে। ওয়ান্স অ্যাগেইন তোমাদেরকে আবারও
স্মরণ করিয়ে দিচ্ছি, করোনা ভাইরাসের অবস্থা, বর্তমান অবস্থা আমরা সবাই জানি। আর আমরা যদিও অসহায়, তবুও আমরা আমাদের সৃষ্টিকর্তার উপর আমাদের অগাধ বিশ্বাস, আমরা সকলে প্রার্থনা করছি যার যার ধর্মমতে, আমরা বিশ্বাস করি তিনি অবশ্যই আমাদের প্রতি সদয় হয়ে খুব শীঘ্রই তার সহায়তা বা আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবেন। আর তোমাদের সবাইকে আবারও বলছি, সতর্কতা সহিত অবশ্যই আমরা বর্তমান মুহূর্তগুলোতে আমাদের যা কিছু করণীয় তা করব, তা পালন করব, নিজেদেরকে সুস্থ রাখব, নিজেদেরকে ভালো রাখার জন্য, আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য যা কিছু আমাদের খেতে হবে, যা কিছু খেতে বলা হচ্ছে আমরা তা ফলো করব, আমরা নিজেদের প্রতি যত্ন নেব, নিজেদের পরিবারের আমাদের প্রিয়জনদের যত্ন নেব, এবং সেই সাথে বাসায় আমরা আমাদের যে লেসনগুলো আমাদের অনলাইন ক্লাসগুলোতে দেওয়া হচ্ছে আমরা তা চর্চা করব। আবারও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফলি, অ্যান্ড বাই ফর নাও, টেক কেয়ার।